নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা বারিক। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি আপনারা পুরো দেখবেন। আর নতুন বন্ধুদের জানাচ্ছি, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর পুরনো বন্ধুদের জন্য রইল তো অনেক অনেক ভালোবাসা। তো আমার আজকের রেসিপি হলো ফুলকপি আলুর তরকারি। তো আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ফুলকপি কেটে নিয়েছি, ওটা আমি একটু ভালো করে ভাবিয়ে নেব যাতে পোকা না থাকে। সেই জন্য পোকাটা থাকলে বেরিয়ে যাবে। একটু হালকা 2-1 মিনিটের জন্য একটু ভাবিয়ে নেব ঢাকা দিয়ে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমার ফুলকপি ভাবানো হয়ে গিয়েছে। তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। এবার ওই ফুলকপি ভাবানোটা আমি এবার একটু ভেজে নেব। ফুলকপি আমি একটু ভালো করে ভেজে নেব, তো খুব ভালো নয়, হালকা করে ফ্রাই করে নেব। ফুলকপি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করলাম, দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে 1/2 চামচ আর 1টা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি ভালো করে একটু টমেটো ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ব্যাস, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ফুলকপি ভাজা, ওটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপি আলু মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপি আর আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 2 কাপ মতো জল, একটু ঢেকে দিলাম, দিয়ে ফিরে আসছি। আমার ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি,
ব্যাস আমার ফুলকপি তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ফাইনালি ফুলকপি আলুর তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটি লুচি পরোটা রুটির সাথে খেতে ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে নিরামিষ দিনে। তা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকের মতো ধন্যবাদ, অন্য ভিডিওতে দেখাতে হবে।